শুভ শিক্ষার্থীরা, আজকে আমরা অঙ্ক করব হলো 7.2 এর একটা সৃজনশীল, যে সৃজনশীলটা সম্পাদ্য নিয়ে, এবং এটা এসএসসি পরীক্ষার্থী পাশাপাশি ক্লাস নবম শ্রেণী এবং দশম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2021 সালে 24 নভেম্বর শুরু হবে, সেটার জন্য ইম্পর্টেন্ট খেয়াল করো সম্পাদ্যটা। প্রথম প্রশ্নে খেয়াল করি, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 60 ডিগ্রি, ত্রিকোণ সমান 45 ডিগ্রি, এবং পরিসীমা পি সমান দিয়ে আছে 13 সেন্টিমিটার। নাম্বার ক, স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি এবং কোণ সি অঙ্কন করো। নাম্বার খ, ত্রিভুজটি অঙ্কন করো। নাম্বার গ, এমন একটি রম্বস অঙ্কন করো যার বাহু হবে π/3, অর্থাৎ পরিসীমার 3/3 এবং কোণ হবে বি এর সমান, বিটা কত ডিগ্রি দিয়ে আছে 60 ডিগ্রি। প্রথমে আমরা ক নম্বর সমাধান করবো, দেওয়া আছে স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি এবং কোণ সি অঙ্কন করো। খেয়াল করো, প্রথমে ক নম্বর সমাধানটা করবো। প্রথমে লিখে দেখো, স্কেল ও কম্পাস দিয়ে, স্কেল দিয়ে আমরা 60 ডিগ্রি কোণ আঁকাবো এবং কম্পাস দিয়ে আমরা 45 ডিগ্রি কোণ আঁকাবো। খেয়াল করে দেখো, তোমরা যে কোনো একটা পরিমাপ একটা দাগ নিবা, যে কোনো একটা পরিমাপ দাগ নিবা, এবং তাদের সাহায্যে মনে করো 60 ডিগ্রি কোণ ইন্ডিকেট করবা তাদের সাহায্যে, এবং তখন ওই পয়েন্ট দিয়ে এরপর একটা দাগ দিয়ে দিতা দিবা, এবং এটা হবে 60 ডিগ্রি। আবার বলছি, যে কোনো একটা মান দাগ নিবা তোমরা, এখানে মনে করো এটা হলো বিসি, একটা রেখা নিবা, এবং এই রেখার এখানে সাদার কেন্দ্র নির্দিষ্ট করে তোমরা ঠিক 60 ডিগ্রিতে একটা পয়েন্ট করবে, সেটা হলো এ। তখন এ আর বি যোগ করে দিলে মাঝখানে যে কোণ উৎপন্ন হবে এটা হবে অবশ্যই 60 ডিগ্রি। এবার আমরা কোন এই কোণটা কোণটা খালাম কোণ বি, এবার আঁকাবো কোণ হল মা সি, সিটা কত দেখে 45 ডিগ্রি। এটা আমরা কীভাবে আঁকাবো খেয়াল করো, 45 আঁকানোর জন্য আমরা মনে করি পি কিউ একটি রেখা অঙ্কন করি, পি কিউ। এবার যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করি, এবং একই মান নিয়ে এখানে একটি এবং এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ওই একই মান নিয়ে, যে মান নিয়ে আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করব ওই একই মান নিয়ে এখানে এবং এখানে দুটো বৃত্তচাপ অঙ্কন করব, এবং ওই একই মান নিয়ে এখানে কেন্দ্র করে উপরে একটি বৃত্তচাপ এবং এখানে কেন্দ্র করে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, তারা নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হবে। এবার আমরা কি করব, এই নির্দিষ্ট বিন্দুতে একটা রেখা অঙ্কন করে দেব। এই উৎপন্ন যে কোণটা হবে এই কোণের মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা কি জানি কোনো রেখার পরে যদি একটা লম্ব খাড়াখাড়ি বা লম্বলম্ব বিভাগ থাকে উৎপন্ন কোণটা হবে 90 ডিগ্রি, কিন্তু আবার আঁকাতে হবে কত ডিগ্রি 45 ডিগ্রি। আমরা কিভাবে আঁকাতে পারি এবার তোমরা মন দিয়ে খেয়াল করো। এবার হলো, যে কোনো একটা পরিমাণ নিয়ে তোমরা এই পজিশনে পেন্সিল কম্পাস ধরে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবে, যে কোনো পরিমাণ নিয়ে, এবং ওই একই পরিমাণ নিয়ে এখানে কেন্দ্র করে এপাশে বৃত্তচাপ অঙ্কন করবা, তার নির্দিষ্ট একটা পয়েন্টে মিলিত হবে। তখন তোমরা কি করবা, নির্দিষ্ট পয়েন্টে একটা রেখা অঙ্কন করবা, তখন এর মানও হবে 45 ডিগ্রি এবং এর মানও হবে 45 ডিগ্রি। তাহলে এখানে মনে করি এটা আর এবং এস, তাহলে এখানে দুইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, একটা হলো আর পি এস 45 ডিগ্রি, আর একটা হলো ইউ পি এস 45 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন যেটা বলা আছে, স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি এবং কোণ সি অঙ্কন করো, এটা আমাদের অঙ্কন করা হয়ে গেল। কিন্তু এখানে প্রশ্ন দেখে কিন্তু অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে, এবার তোমরা বাদবাকি অংশটা দেখে নাও। নাম্বার খ, বলে ত্রিভুজটি অঙ্কন করো, এবং ত্রিভুজটা আমরা কোথায় থেকে অঙ্কন করব, এই যে উদ্দীপক অনুসারে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে কোণ বি কোণ সি এবং পরিসীমা কত দিয়ে আছে পি সমান 13 সেন্টিমিটার। আমরা কীভাবে আঁকাবো প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করতে হবে, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো, যে কোনো একটি রশ্মি আমরা নেব হলো ডিই, যে কোনো একটি রশ্মি নেব আমরা ডিই। এবার আমাদের পরিসীমা দিয়ে দেওয়া আছে, আমরা পয়েন্টটা চিত্রটা অঙ্ক করার পূর্বে আমরা এই পাশে এগুলো আঁকিয়ে নেব, পি সমান 13 সেন্টিমিটার। আচ্ছা, কোণ বি এবং কোণ হলো সি, মানটা তো আমরা সবাই জানি একটা 6 ডিগ্রি একটা 45 ডিগ্রি। আমরা যে কোনো একটি রেখা নেব হলো ডিই, তবে খেয়াল করে দেখো এটা কিন্তু তোমার উদ্দীপকে বলাই আছে, সেটা কিন্তু আগে লিখে নিতে হবে।
প্রথম স্টেপটা হলো যে কোনো একটা রেখা ডি নিতে হবে এবারে যে পরিসীমা দেওয়া আছে আমার 13 সেমি এটা একদম স্কেল দিয়ে মেপে আঁকাতে হবে ডি থেকে ঠিক 13 সেমি নিয়ে আমরা একটা রেখা অঙ্কন করব মনে করি এই রেখাটা হলো এফ মনে করি রেখাটা হলো এফ মনে করি রেখাটা হলো এফ এবার আমরা যে কাজটা করব সেটা হলো কোণ বি কোণ বি এর সমান করে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব কোণ বি এর সমান করে এবং এই মাপটা নিয়ে আমরা যথারীতি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব এবং এই মাপটাকে এই অংশটা কেটে নেব তখন আমরা কি করব এর উপরে একটি লম্ব টানব মনে করে এটা এইচ মনে করি এটা আমাদের এইচ কোণ কোণের সমান করে আঁকলাম বি কোণের সমান করে অনুরূপভাবে আমরা সি কোণের সমান করে ঠিক এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব এবং এখানকার যে মাপটা আছে সে মাপ দিয়ে আমরা এখান থেকে একটা অংশ কেটে নেব ঠিক এই পজিশনে আমরা এর উপর একটি লম্ব অঙ্কন করব মনে করি এটা হলো জি মনে করি এটা হলো জি এবার যে কাজটা আমরা করব এই 60 ডিগ্রির মধ্যবিন্দু নির্ণয় করব অর্থাৎ এর একটা মধ্যরেখা অঙ্কন করব কিভাবে আমরা করতে পারি তোমার যে মাপটা এখানে নিয়েছো ঠিক সেই মাপটা নিবা নেয়ার পরে এখান থেকে ঠিক মাঝ বরাবর একটি বৃত্তচাপ অঙ্কন করবা আর এখান থেকে ঠিক মাঝ বরাবর একটি বৃত্তচাপ অঙ্কন করবা তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এইভাবে পয়েন্ট করে নিবা নেওয়ার পরে ঠিক এরকম একটা স্কেল দিয়ে রেখা অঙ্কন করবা মনে করো এই রেখাটা হলো আর মনে করবা রেখাটা আর ঠিক অনুরূপভাবে 45 ডিগ্রি কোণকে আমরা একই রকম ভাবে এখানে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এখানে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হয় একটি কোণের লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন এটা আমরা মনে করি হলো এস আমি আবার ধাপগুলো বলছি প্রথম ধাপ হলো যে কোনো একটি রশ্মি ডি ইনি এখানে পরিসীমা পি এর সমান করে আমরা ডি এফ অংশ কেটে নিই এবার আমরা ডি বিন্দুতে বি কোণের সমান করে এফ ডি এইচ অঙ্কন করি এবং এফ বিন্দুতে সি কোণের সমান করে ডি এফ সি অঙ্কন করি এবার বি কোণকে সমান দুই ভাগে ভাগ করি এবং এফ কোণকে সমান দুই ভাগে ভাগ করি তারা পরস্পর এখানে আমরা ধরি এ বিন্দুতে মিলিত হয় তারা পরস্পর এ বিন্দুতে মিলিত হয় এবার পয়েন্টটা হলো আমরা এটা যে মানটা নিয়েছি এটাকে বলা হয় কি হাফ এখানকার ডি কোণ কিন্তু বাস্তবিক পক্ষে কোণ কোণের সমান বি কোণের সমান আমরা কি করব এখান থেকে এই অর্ধেক পরিমাণ মানটা নিয়ে এ পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এই অর্ধেক পরিমাণ মানটা নিয়ে এবং এখান থেকে এই মানটা নিয়ে এখান থেকে একটা অংশ কেটে নেব এবং পরবর্তী এই অংশ বরাবর এখানে একটি রেখা অঙ্কন করব এটা মনে করি আমাদের বি এবার এই এফ এফ এর অর্ধেক কোণ নেব আমরা হাফ সি কোণ এই পরিমাণ কোণটা নিয়ে আমরা এ পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এখান থেকে এই মানটা নিয়ে এমন একটা অংশ কেটে নেব এটা আমাদের পরস্পর সি তাহলে এতক্ষণ আমরা যে পর্যন্ত ওয়েট করছিলাম সেটা হলো এ বি সি শ্রেণীর ত্রিভুজ এবার আমরা তো কিভাবে লিখব প্রথম দিয়ে একবার রিপ্লাই করে দিচ্ছি আমরা প্রথমে বিশেষ নির্বাচন যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখব এবিসি এই টোটাল উদ্দীপকটা তোমার বিশেষ নির্বাচনে উঠিয়ে দিবা টোটাল উদ্দীপকটা বিশেষ নির্বাচনে উঠিয়ে দিয়ে পাশে লিখবা ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমরা অঙ্কনে কি কি লিখব আমি বলি সেটা যে কোনো একটি রশ্মি ডি ই অঙ্কন করি পরিসীমা পি এর সমান করে ডি এফ অংশ কেটে নিই এবার বি বিন্দুকে কেন্দ্র করে সরি ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি এর সমান করে এফ ডি এইচ অঙ্কন করি এফ বিন্দুকে কেন্দ্র করে কোণ সি এর সমান করে ডি এফ জি অঙ্কন করি এখন বি কোণে লম্ব সমদ্বিখণ্ডক বি আর অঙ্কন করি লম্ব সমদ্বিখণ্ডক এফ কোণে লম্ব সমদ্বিখণ্ডক এফ এস নির্ণয় করি তারা পরস্পর এ বিন্দুতে মিলিত হয় এখন হাফ ডি এর সমান কোণ নিয়ে এ বি রেখা অঙ্কন করি হাফ এফ এর সমান কোণ নিয়ে এসি রেখা অঙ্কন করি তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ এটা আমাদের নাম্বার 6 সমাধান দেখো নাম্বার ক এমন একটি রম্বস অঙ্কন করো যার বাহু পি বাই থ্রি এবং কোণ পি এর সমান হয় এখন দেখো আমরা নাম্বার গতি ফিরে আসি গ
আমাদের পি এর মানটা ছিল হলো 13 সেমিমিটার খালি হলো পি বাই 3 সমান 13 বাই 3 ভাগ করলে আসে 4.33 তাহলে আমরা এখন পি 1 করে নেব এর মানটা হলো 4.33 সিএম একটু রেখা অঙ্কন করব কারণ আমাদের এখানে প্রশ্ন বলা আছে পি বাই 3 রেখাটা নিতে হবে পি এর মানটা ছিল 13 সেমিমিটার তাকে 3 দিয়ে ভাগ করলে আসে 4.33 আমরা পি 1 রেখা নতুন করে অঙ্কন করলাম তার মানটা হলো 4.33 সিএম এবার আমরা কি অঙ্কন করতে বলেছে রম্ব অঙ্কন করতে বলেছে দেখো আমরা কিভাবে অঙ্কন করতে পারি অনেক ইজি যে কোনো একটি রেখা আমরা এবার নেব মনে করো আমরা এবার নিয়ে হলো বিই যে কোনো একটি রেখা নেব বিই এবার আমরা যে পি ওয়ান এর মানটা পেলাম 4.33 সেই মানটা নেব নিয়ে এখান থেকে এই অংশটা কেটে নেব মনে করি সেই অংশটা হলো সি কার মান নেব আমরা পি ওয়ান এর মান নেব ওই অংশ কেটে নিলে তার মান আসে কত সি এবার আমাদের বলেছে কোন কোন নিতে হবে কোন বি এবার কোন বি অঙ্কন করি এর মানটা কত দিয়ে আসে 60°। এবার আমরা কোন বি এর পরিমাণ নেব নেয়ার পরে এপাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এখান থেকে এই মানটা নেব নেয়ার পরে এমন একটা অংশ কেটে নেব তখন আমরা এরপরে একটি রেখা অঙ্কন করব মনে করো সেই রেখাটা হলো এফ অঙ্কন করলাম এবার আমরা কাটা কম্পাসের পেন্সিল কম্পাসের সাহায্যে এই মানটা নেব পি ওয়ান এর মানটা নেব পি ওয়ান এর মানটা নিব নেওয়ার পর বি থেকে এমন একটা অংশ কেটে নেব মনে করি অংশটা হলো এ প্রত্যেকে কাটব বি অংশ থেকে শুরু করে কাটসমান করে এটাও পি ওয়ান এবং এটা হলো পি ওয়ান এর মান নিয়ে এবার এ কে কেন্দ্র করে পি ওয়ান এর মান নিয়ে এপাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং সি কে কেন্দ্র করে সে একই দিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব তারা পরস্পর ডি বিন্দুতে মিলিত হবে কার মান দিয়ে পি ওয়ান এর মান কি কিন্তু এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব তারা পরস্পর ডি বিন্দুতে মিলিত হবে এবার এ ডি এবং ডিসি যোগ করো তাহলে এ বি সি ডি নির্ণয় রম্বস এটাও পি ওয়ান এটাও পি ওয়ান আমরা কি জানি রম্বসের প্রত্যেকটা ভাগ পরস্পর সমান হবে কিন্তু কোণগুলো একটু সমান হবে না তাহলে আমরা কিভাবে অঙ্কনটা লিখব আমরা লিখব প্রথমে পি সমান 13 সেন্টিমিটার পি বাই 3 এই হিসাবটা সঠিকভাবে লিখে তো 4.33 এবং অন্তর্ভুক্ত কোণ কত বি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে এবার অঙ্কনে আমরা যাই যে কোনো একটি রশ্মি বি ই নি বি থেকে পি ওয়ান এর সমান ব্যাসার্ধ দিয়ে বিসি অংশ কেটে নিই এবার কোণ বি এর সমান করে সি ডি এফ অঙ্কন করি এবার পি ওয়ান এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি অংশ কেটে নিই এবার এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এপাশের বৃত্তচাপ অঙ্কন করব এবং সি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব তারা পরস্পর ডি বিন্দুতে মিলিত হবে এবার আমরা এ আর ডি যোগ করব ডি আর সি যোগ করব তাহলে এ বি সি ডি নির্ণয় রম্বস এত সহজ করে আমরা সৃজনশীল শেষ করতে পারলাম তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আরেকটা সৃজনশীল দেখা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ।